করাও ওই 1 টাকা চার আনা লাগবে আর যদি রাতে বেলা কাজ করাও 75 পয়সা লাগবে ঠিক আছে দেব আর কি লাগবে বলো এই আর বাবু কি বলবো এই বাজার পরিষ্কার করতে গেলে গায়ে ধুলো ময়লা পড়বে তো তাই এটা বাবার গই এলভেস্টা সাবান লাগবে ঠিক আছে দেব আমি তোমার পয়সা দেব তুমি কিনে নিয়ে আসবে এ বাবু আর একটা জিনিস লাগবে হ্যাঁ বলো ওই একটা ভলভটের বেলা কুচকু কিসে ওটা ভলভটের নয় বলো ভ্যালভেটের ওই ভলভট আর কি লাগবে বলো আর বাবু এই 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 বৈশাখ মাস পড়েছে তো রোদের চাপ খুব এই বাজার পরিষ্কার করতে গেলে মাথা গরম হবে তাই এটা ঠান্ডা ঠান্ডা হুল হুল তেল ও মাশাআল্লাহ তোমরা তো চুল কালো করার জন্য চুল বড় করার জন্য অনেক রকম তেল ব্যবহার করো এই দিদির কাছে তেলের নাম টান তো শুনে যাও ঠান্ডা ঠান্ডা নাকি হুল হুল ওটা ঠান্ডা ঠান্ডা হুল হুল নয় তবে কি ঠান্ডা ঠান্ডা কুল কুল ওই 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 হলো তেলটির নাম জানো কি তেলটির নাম হলো নবরত্ন কে জানি জানি আর কি লাগবে বলো না হুল হুল জানি আর কি লাগবে বলো আর ওই 1 কিলো খইনা রাখবে তেলে কি হবে ওই তো তেল মাখতে যে দেখো ঠান্ডা আর কি দিতে হবে আর ওই 1 কিলো খই নিয়ে রাখবে চুল খই নিয়ে আর 1 পেটি চুল আমার উপরে কথা বলবে না ওই ডেরে বেশি করে ওটা 1 লড়ি ওরে ফেলে দে 1 লড়ি খাবে না পুকুরি মারবে পেটটা তো পুকুরি মতো সব গাবলা গাবলা দেবো ভর্তি হবে ঠিক আছে দেব আর কি লাগবে বলো আর কিছু লাগবে না বেশ তোমরা দুজনে যা যা চেয়েছো আমি সব দেব খুশি করে আর তোমাদের আমি 100 টাকা দেব আগে আমার বাজারটা সুন্দর করে পরিষ্কার করে দাও আমি ততক্ষণ ওই চায়ের দোকান থেকে চা খেয়ে আসি যাই যাও আসি এসো বাই বাই আমার মারি মাল খাবি না খাস কেন উত্তম আইছাটা তুই মারিস না কানে ওই জীবনে ওই জীবনে জীবনে আর কোনোদিন নেশা করব না রে জীবনে আর কোনোদিন নেশা করব না শোন বলি রে উত্তম মাল ছেড়ে দেবো ও আমার সোনা রে
তোমার কোথায় চুম খাই আমি তোমার কোথায় ধরি চুম খাওয়ার জায়গা আছে সব জায়গা থেকে গোড়া আসছে কেন আমি তোর কাছে কি পচা আলু হয়ে গেছি না তুই বাবু দেখে সব ভুলে গেছি এখানে দাঁড়িয়ে থাকলে হবে না কি করতে হবে যা পানি ভরে নিয়ে এসে ধুলো মারতে হবে ও এই ঝোয়াই ধুলো মারতে হবে হ্যাঁ ওরে জাতি হে পানি ভরিতে ওই জাতি হে পানি ভরিতে হিয়া রাজা রাজ দুয়ারে কবি সে পানি ভরিতে হিয়া রাজা রাজ দুয়ারে কই গো জলদি এসো সরে যাও ভিস্তি আইলা যাই বাবু গো ভিস্তি আইলা যাই রাত জল তো পদ বইতো পানি লাগবে গাই বাবু গো পানি লাগবে গাই নামিটি রামানন্দ হরি হরি ডাকলে ঘরে রইতে না পারি সকল বাবুর কার্য করি সকল বাবুর কার্য করি পয়সা নাহি যায় বাবু ডুবিয়া নাহি যায় সকল বাবুর কাজ করি তাই সকল বাবুর কাজ করি তাই পয়সা নাহি যায় বাবু গরু আমি পানি ছিড়ে দিই এ মা ই বাবা তুমি যা করছো না কি করিছি নোংরা হয়ে গেছে কাদা হয়ে গেছে এ ঝোড়া নাড়লে ফেলা যাবে এই উত্তমা আমার কি করতে হবে বল ঝোড়া নিয়ে এসো বেশ আমি ঝুড়ে আনছি হ্যাঁ তো জলদি জলদি ঝাউড়া কি আইয়া তো জলদি জলদি ঝাউড়া যাও আরে ঝাড়ু দাড়ি আরে কি ঝাড়ু মারি ঝাড়ু দাড়ি কি আজা কুমারী ঝাড়ু দাড়ি কি ঝাড়ু মারি ঝাড়ু দাড়ি কুমারী দারু দারি কিয়া কুমারী দারু দারি
তোমরা কি চিনবে বলেছিলে তার জন্য এটা দিলাম কাজে খুশি হয়ে আমি এটা দিলাম মানে বেশি হয়ে যাচ্ছে না বাবু এটা ক টাকা বাবু ২০০০ টাকা হ্যাঁ ২০০০ টাকা তো এটা কাগজে বলো ২০০০ টাকা না রে ভাই কোথায় ঢুকোচ্ছে বলতো গড় 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 করে টাকা নিয়ে ঘরে যাও তোমার না হয়েছে তো তুমি সাইড না কি ধেড়ে কথা বল টাকা 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 দিরে টাকা নিয়ে দেই এ বাবু এই দেখো এই শোনো না গো ও বাবা ও বাবা এ কি জানকারি ও দিদি এই দেখো এই শোনো না গোল খিরিটি হয়েছে নাকি বল দিনি শুধু এরাম এরাম করছে এই দেখো এই একটা কথা বলবো তুমি একটু আগে বাড়িতে যাবে গো কেন গো তুমি চলে গেলে বাবু বললো আমার সঙ্গে কয়েকটা গোপন কথা বলবে রামানন্দ তোমার টাকা নেওয়া হয়ে গেছে তুমি এখন আসতে পারো ওই হাড়ির মেয়ের সাথে আমার কিছু গোপন কথা আছে জামা প্যান্ট খুলতেছি কেন আরে জামা প্যান্ট বাড়িতে গিয়ে খুলবে জামা প্যান্ট খুলে কেন রামানন্দ প্যান জামা খুলে কেন বলতে আরে প্যান জামা বাড়ি থেকে খুলবে রামানন্দ সারাক্তি কার মালে হারি
রামানন্দ শিয়ালদার স্টেশনের নিচে উনায় ঘুরছিল রামানন্দ রামানন্দ তোমার টাকা হয়ে গেছে, তুমি এখন আসতে পারো। ওই হাড়ির মেয়ের সাথে আমার কিছু গোপন কথা আছে। আমুল কামলা চোখে কি হয়েছে? এরকম শোল মাছের মতন সুশি মাছ তো চোখে নিচ্ছি। রামানন্দ তুমি যেমন ভাবছো কিন্তু আমি আর পাঁচ জনের মতো নয়, ও সালা দশ জনের মতো। না রামানন্দ, ওই উত্তমাকে আমি আমার নিজের দিদির মতো ভালোবাসি। হয়েছে হয়েছে, দুর্বল কর দে তো জল করে দিয়েছে। ওটা তোর কি হয়? আমার ভাই। আমার কি হয়? তোমার শালা। মানে আমার শালা? ও শালা শালা। আমি এখানে মাপি কেটে যাবো। হ্যাঁ তুই দূর থেকে। হ্যাঁ তোর ভাইয়ের সাথে কথা বল। ঠিক আছে। এরা কত হলো? আর এটা বা কি হলো? এটা মাপি কাটা হলো। হ্যাঁ তুই দাগের এপারে থাকবি। হ্যাঁ বাবু ওপারে থাকবে। হ্যাঁ দূর থেকে কথা বলে তাড়াতাড়ি ঘরে চলে আয়। ঠিক আছে যাও যা। আমার কতটা সোনার মানিক আমার। আ হা এসো গো। আসি গো। এসো গো। তুমি ভালোভাবে থাকবে গো। আমি যাচ্ছি না গো। কি বললি? তাড়াতাড়ি শুনে ঘরে চলে আয়। ঠিক আছে যাও গো। দূরে থেকে কথা বল। ঠিক আছে যা। এ মাবির উপর থেকে কথা বল। হ্যাঁ যা। তুমি নিশ্চিন্তে যেতে পারো। উপস্থিত দর্শক মন্ডলী, আপনারা উপস্থিত হয়েছেন বহুদিন পর। আবার সুজিত খাঁ যাত্রায় ফিরেছে, তার আনন্দ দেওয়ার জন্য জানানার টাকা পুরস্কার করেছেন গোষ্ঠ খাঁ 100 টাকা, কৃষ্ণ খাঁ 20 টাকা, দীপঙ্কর পরামানিক 10 টাকা, সন্ন্যাসী দাস 20 টাকা, মেঘনাথ খাঁর স্মৃতির উদ্দেশ্যে তপন খাঁ 20 টাকা, মোট 170 টাকা সুজিত খাঁকে দান করছেন। সবাই মিলে মা মনসা ধ্যান করে একবার হরি 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 হরি।
আমি আজ থেকে তিন বছর হয়েছে গান ছেড়ে দিয়েছি। আজ দলের মালিক আমার দাদা ইন্দ্রজিৎ খাঁ, দলের ম্যানেজার মনোয়ার হালদার। আমি চাই এই দল চিরস্থায়ী করে বেঁচে রাখুক, তোমরা এই আশীর্বাদ করবে। তার আগে একটি কথা, আমার আমার এই শিক্ষাগুরু রামপ্রসাদ শিকারী, তার চরণে আমার কোটি কোটি প্রণাম। আর আজ এই আসরে এই যে পঞ্চাশটি কি একশো টাকা আমাকে দান করেছে, তানার চরণে আমার শত কোটি প্রণাম। আর জানারা আজ এই আসরে এই দর্শক বা আছেন, তাদের কাছে আমার একটি কথা, আজ এই এত বড় অনুষ্ঠান আমার দ্বারা করা সম্ভব নয় বা আমি পারতাম না। তো সবাই চেনেন আমার যে উদ্যোক্তা, যে আজকের আমার ভালো পথ, ভালো মানুষের সঙ্গে চলার সম্মান যে দিয়েছে, তানার আমি আশির আসতে বলবো, নিমাই হালদার মহাশয়। তিনি আমার অনেক দিয়েছে বা এত বড় অনুষ্ঠান, আমার অর্থ যা কিছু করেছি তানার জন্যে, তানার চরণে আমার শতকোটি প্রণাম। বা অনেকেই চেনেন, অনেকেই চেনেন না, আমি তানার দেখাতে চাই, যিনি জানার আশীর্বাদে আমি আজকের এই জায়গায় দাঁড়িয়ে এত বড় অনুষ্ঠান চালানোর সম্ভাবনা হয়েছে। ইনি আমার আজকের এত বড় অনুষ্ঠান বা আমার মানুষের সম্মান, মানুষের কাছে সম্মান দিয়েছে। আমার এই পুরস্কৃত টাকাটা আমি আমার সেই গুরুজনকে দিতে চাই, যিনি আমার আজকের ভালো থাকার ভালো খাওয়ার পথ দেখিয়েছে। একটি মাত্র কন্যার নাম তার বেহুলা সুন্দরী, তাকে তুমি নিশ্চয়ই চেনো। ওগো বাবু, সে বেহুলা বেহুলা বেহুলা, সে বেহুলাকে আমি চিনি বাবু। তুমি যদি ওই সাই দুইটা বেহুলা সুন্দরীকে আমার এই বাজারে এনে দিতে পারো না, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেবো। ওগো বাবু, আমি যদি ওই নীলাকাশে চারটা চাই, তুমি কি চারটা ধরে দিতে পারবে বাবু? কোনো মানুষের পক্ষে সম্ভব হয় নীল আকাশে চাঁদ ধরে দেওয়ার? চাঁদ ছাড়া টাকা পয়সা হিরে মানি মুক্ত চুনি পান্না চহর তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেবো। বিনিময় বেহুলা কেড়ে দাও এই নূতন নয়া বাজারে। ওগো বাবু, সে পথে চলতে গেলে সে পথে কাটাবো, সে পথে কাটা কাটা হয় আমি সরিয়ে দেবো। ওগো বাবু, সে জল খেতে গেলে সে জলে বালি গো, সে জলে বালি বালি হয় দরকার হলে আমি ছেঁকে নেবো। দেখো বাবু, তোমার এই বাড়াবাড়ি ভালো লাগে না বাবু, আমি ওই বেহুলাকে আনতে পারবো না এই নয়া নতুন বাজারে। তুমি যদি বেহুলাকে না এনে দিতে পারো তোমাকে আমি কি করবো জানো? হাড়ি করবে বাবু তোমাকে ওই গাছের গায়ে বেঁধে রাখবো। আরে শুনো হে, oh
লক্ষিন্দরের অভিনয় সন্তুষ্ট হইয়া 20 টাকা দিয়েছি সবাই মিলে মায়ের নামে জয় জয় মা মনুষ্যের নাম করে একবার তোমার স্বর্ণ পুতুল তুমি যদি এই সাই দিতা বেহুলা সুন্দরীকে আমার এই বাজারে এনে দিতে পারো না এই পুতুল আমি কোনো দিনের জন্য তোমার থেকে আর ফেরত নেবো না। ও বাবু বাবু এই পুতুল দেখলে সেই অপরূপ সুন্দরী বেহুলা আসবেই না নতুন বাজারে। ওগো দিদি তুমি যদি বেহুলা কেড়ে নিতে পারো না এই স্বর্ণ পুতুল তো নেবো না আর আমি তোমাকে অনেক টাকা দিয়ে পুরস্কার কিতে তাই নাকি? হ্যাঁ আর যদি না আমি আনতে পারি? আনতে পারবো না বলো না দিদি, যেমন করে হোক চলে বলে কলে কৌশলে ওই বেহুলা কেড়ে দাও আমার এই নতুন নয়া বাজারে। বেশ ভাই, তুমি যখন আমার দিদি বলে ডেকেছো আজ থেকে তুমি আমার ধর্মের ভাই, তাই ওই বেহুলাকে ছলে বলে কলে কৌশলে তোমার এনে দেবো এই নয়া নতুন বাজারে। এসো দেখি, আসি ভাই, আসি ভাই। বাসন্তী থানা অন্তর্গত আমঝাড়া নিবাসী সুভাষ মণ্ডলের দুই পুত্র শুভেন্দু মণ্ডল অরবিন্দু মণ্ডল দুজনকে 10-10 করে 20 টাকা পুরস্কৃত করেছে। জয় জয় মা মনীষার নাম করে একবার হরণি বলো। হ্যালো উপস্থিত ভণ্ডারী মানো, আমার মা ও বোনেরা মনসাই আচার
দর্শক বিন্দু বাসুদেবের অন্তর্গত বাসুদেবের অন্তর্গত আমঝাড়া নিবাসী অমল খাঁ একটি